আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই, আমরাও খুব ভালো আছি, কারণ আমরা আজকে ঘুরতে যাব মেগা ফুড কোর্ট, ইসিপি চত্বর। এটা ক্যান্টনমেন্টের ভিতর পড়ছে। তো আমরা মেট্রো দিয়ে যাব ফার্স্টে। মেট্রো দিয়ে আমরা পল্লবী নামবো। অনেক ঠেলাঠেলি করে ঢোকার পরে তারপরও আমরা ছিট পেলাম না, দাঁড়িয়ে যেতে হলো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রো ফিল নিচ্ছি বাহিরের। তো আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি, মেগা ফুড কোর্ট। তো এই সাইটের কর্নারটা বন্ধ ছিল, এখানে ছিল শো পিস, আরও ছেট, কিছু গলার ছেট, হাতে চুড়ি টুড়ি অনেক কিছুই ছিল। মেবি আমরা ভিতরে যাই নাই। তো ডান সাইডে ছিল ডমিনোস পিজা, তারপরে সব খাবারের দোকানগুলি খোলা ছিল। তা আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, কারণ আমরা গাজীপুর থেকে গেছি। আমরা দুপুরের থেকে বিকাল পর্যন্ত থেকে তারপর চলে আসব, কারণ সন্ধ্যার পরে আমরা মেয়ে মানুষ এত বাহিরে থাকব না, তাড়াতাড়ি চলে আসব। তো আমরা যার যার পছন্দের খাবারগুলি নিয়ে নিলাম। মেয়ের জন্য নিলাম রাইস বোল, রাইস বোলটা খুব মজা ছিল রাইস বোলটার। তবে মাংসটা একটু হালকা মিষ্টি মিষ্টি আমার কাছে লাগছে, কিন্তু মেয়ের কাছে খুব ভালো লাগছে। তো আমরা ওই সেট মেনুটাও নিয়েছিলাম, ওইখানে তান্দুরি চিকেন ছিল, ওইটাও খুব মজা ছিল। এখানে লাচ্চি আর মিনি বার্গার নিলাম বাবুর জন্য, তো ও বলতেছে খুব মজা হয়েছে। তো মিট বক্সটা নিলাম, মিট বক্সটা 200 টাকা দিয়ে নিয়েছিলাম। তবে 200 টাকা দিয়ে নেওয়ার কারণে আমরা এখানে মিট হারিকেন দিয়ে খুঁজা পাই নেই, শুধু আলু আলু আলু। তো আমরা কি করব, আরও অনেক কিছু খাবো, সব কিছু একটু একটু করে সবাই মিলে ট্রাই করতেছি। তো এখানে আমরা জুস বারে গেছি, এখানে তিনটা আমরা নিব। একটা হলো ওরিও ব্লাস্ট, আর একটা নিব আপনার ব্লু, সরি এটার নাম আমি আসলে ভুলে গেছি, আর নিয়েছিলাম কফি। তো যার যার পছন্দের নিলাম, ওরিও ব্লাস্টটা মেয়ের জন্য নিয়েছিলাম, কফি নিয়েছিলাম, এই দুইটা নিয়েছিলাম, আমরা দুজন ট্রাই করব। তবে কফিটা খুবই স্ট্রং ছিল, আর স্ট্রং কফি আসলে আমার খুব ভালো লাগে। তো খেয়ে খুব মজা পেলাম, মজা পাওয়ার চেয়ে বেশি কথা এই জায়গাটা ঘুরতে খুব মজা পেয়েছি। জায়গায় জায়গায় গাছ সুন্দর, মানে সোজা কথা এটা এত সুন্দরভাবে ডেকোরেশন করছে এবং প্লেসটারে এমনভাবে সাজিয়েছে যে ছবি তোলার জন্য, ঘোরার জন্য, বসার জন্য, খাওয়ার জন্য এভরিথিং বেস্ট। তো আমরা এখানে কিছু ছবি তুললাম, মেয়েটা রোদরে তাকাইতেই পারতেছে না। আর এখানে দেখলাম একটা ফিশ হাউস, তবে এখানে আমি পিজা অর্ডার দিতে যাই এটা দেখছি, তো সবাইকে ডেকে এনে দেখালাম, খুবই ভালো লাগলো। আর আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসছে, বিকাল হয়ে আসছে, এর জন্য সব কিছু কেন যেন আরও অনেক সুন্দর হয়ে আসছে। তো এখানে পিজা নিলাম, হান্ডি পাস্তা নিলাম, হান্ডি বেক পাস্তা, চিজের পরিমাণটা অনেক বেশি ছিল এবং এটার ভিতরে চিকেনটা বাইটে বাইটে আমরা বুঝতে পারতেছিলাম, প্রতিটা বাইটে বুঝতে পারছিলাম চিকেনটা খুবই ফ্রেশ ছিল, আর আসলে পাস্তাটা খুবই টেস্ট ছিল। তো খেলার জন্য চলে গেল বাবু, খেলবে এখন। ঢুকতেও টাকা, প্রতিটা রাইডে উঠতেও টাকা, টাকা আর টাকা সব কিছুতে। ঘুরবো কি বাবু, এটাই উঠবো, এটা উঠবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।